যে কোনো উন্নয়ন পরিকল্পনার সময় পরিবেশের ভারসাম্য নিশ্চিতের পাশাপাশি একটি গাছ কাটলে তিনটি গাছ লাগানোর তাগিদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ মেলা ও বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সরকার নানা ধরনের পদক্ষেপ নিয়েছে, এ কারণে ঘূর্ণিঝড় রেমালে উপকূলের ক্ষতি কম হয়েছে। খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধিতে জোর দিতে বলেন প্রধানমন্ত্রী।